আই ফ্রেন্ড ওয়েলকাম টু সোয়েন থ্রি সিক্সটি সকাল পনেরো সাতটা মানেই হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস গতকাল থেকে কিন্তু আমরা শুরু করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলি তো তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এখন থেকে প্রায় প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হবো তা চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো বাট তোমরা যদি তোমাদের যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা ডাব্লু 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 ডট স্বপ্ন ডট কম ভিজিট করতে পারো এখানে কিন্তু তোমরা সব সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবে আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটি যদি ডাউনলোড করতে হয় তাহলে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের কিন্তু পিডিএফটা আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ কাহিনী টাইপের দেখে নেবো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে দেখো গতকাল কিন্তু রেজাল্ট বেরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তো দেখো সেই কোশ্চেনটা এবার গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে জানো যে জো বাইডেন হলেন মার্কিন প্রেসিডেন্ট সেটা ঠিক আছে কিন্তু কোশ্চেনটা কিন্তু এবার করা হতে পারে যে কত তম রাষ্ট্রপতি মাথায় রাখবে কিন্তু ছেচল্লিশতম রাষ্ট্রপতি ওকে ইনফরমেশান বলতে দেখো এবং উপরাষ্ট্রপতি কী হচ্ছেন দেখো ভারতীয় বংশোদ্ভূত মহিলা কমলা হ্যারিস হচ্ছেন কিন্তু উপরাষ্ট্রপতি মাথায় রাখবে ফার্স্ট একজন ফিমেল মার্কিন ইতিহাসে ফার্স্ট একজন ফিমেল যিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদ হিসেবে নির্বাচিত হলেন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখব হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে তো দেখো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু জ্ঞানেন্দ্র নিগমবাম দেখো তিনি মণিপুরের বাসিন্দা হকি ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি প্রতিষ্ঠাকাল হচ্ছে দু হাজার নয় সালের বিশে মে নেক্সট কোয়েশ্চেন দেখব ভারতে ইউপিআই পেমেন্টের জন্য মোট কয়টি ব্যাংকের সাথে পার্টনারশিপ করলো হোয়াটসঅ্যাপ ভালোভাবে মাথায় রাখো আমাদের ইন্ডিয়াতে কী রয়েছে ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তো এর জন্য হোয়াটসঅ্যাপ পার্টনারশিপ করলো কয়টি ব্যাঙ্কের সাথে এটা কিন্তু উত্তর হয়ে যাবে পাঁচটি ব্যাংকের সাথে পাঁচটা ব্যাঙ্ক গিয়ে দেখো এসবিআই এইচডিএফসি আই সি আই সি আই অ্যাক্সেস এবং জিও পেমেন্ট ব্যাঙ্ক এই ব্যাংকগুলোর সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ পার্টনারশিপ করলো ইউপিআই পেমেন্টসের জন্য নেক্সট কোয়েশ্চেন দেখব দুদিনব্যাপী সাগর কবচ নামে যৌথ উপকূল উপকূলীয় নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত করলো কোন দুটি রাজ্য তো দেখো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ কিন্তু দুদিন ধরে সাগর কপজ যে উপকূল উপকূলীয় নিরাপত্তা মহড়া সেটা কিন্তু করেছিল এটা কোথায় হয়েছিল দেখো উড়িষ্যার পারাদ্বীপ উপকূল অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হলো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর উড়িষ্যার মুখ্যমন্ত্রী রয়েছেন নবীন পটনায়ক রাজ্যপাল রয়েছেন গণেশী লাল পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল কে রয়েছেন জগদীপ ধনখড় দেখব নেক্সট কোয়েশন ভার্চুয়াল গ্লোবাল ইনভেস্টর রাউন্ডেবল অর্থাৎ ভিজিআইআর দু হাজার কুড়ি কনফারেন্স অনুষ্ঠান দু হাজার কুড়ি কনফারেন্সে সভাপতিত্ব কে করলেন তো দেখো এক্ষেত্রে সভাপতিত্ব করলেন কিন্তু নরেন্দ্র মোদী ভার্চুয়াল গ্লোবাল ইনভেস্টর রাউন্ডেবেলে কিন্তু সভাপতিত্ব করলেন নরেন্দ্র মোদী নেক্সট কোশ্চেন দেখব এইচডিএফসি এর চিফ ইনফরমেশান অফিসার বা সিআইও চিফ ইনফরমেশান অফিসার বা সিআইও কে নিযুক্ত হলেন তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে রমেশ লক্ষ্মী নারায়ণ রমেশ লক্ষ্মীনারায়ণ কিন্তু নিযুক্ত হলেন সিআইও বা চিফ ইনফরমেশন অফিসার হেডকোয়ার্টার দেখো মুম্বাইতে প্রতিষ্ঠাকাল আগস্ট মাসের উনিশশো সাল বর্তমান সিইও কে রয়েছেন সতীশ জগদেশন নেক্সট কোয়েশ্চেন দেখব দু সালে জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ডে সম্মানিত হওয়া চলচ্চিত্র নির্মাতা হরিহরণ কোন ভাষায় কাজ করেন কোয়েশ্চেনটা আবার একবার বলছি দু সালে জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ডে সম্মানিত হওয়া চলচ্চিত্র নির্মাতা হরিহরণ কোন ভাষায় কাজ করেন তো উত্তর হয়ে যাবে কিন্তু মালায়ালম ভাষায় বিগত পাঁচ দশক ধরে তিনি মালায়াল চলচ্চিত্র জগতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছেন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখব শিক্ষার্থীদের জন্য বন্ধু নামে সেলফ ওয়েবসাইট সেলফ হেল্প ওয়েবসাইট লঞ্চ করলো কোন শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটটার নাম কি সেলফ হেল্প ওয়েবসাইট হচ্ছে বন্ধু তো এটা কিন্তু মানে করেছে কিন্তু আইআইটি বোম্বে ওকে আইআইটি বোম্বে নেক্সট কোশ্চেন দেখব আটই অক্টো অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত রাজ্যে শিশু সপ্তাহ পালন করছে কোন রাজ্য কোয়েশ্চেনটা হচ্ছে কোন রাজ্য শিশু সপ্তাহ পালন করছে আটই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত তো এক্ষেত্রে কিন্তু উত্তরে যাবে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে রাজ্যপাল রয়েছেন ভগৎ সিং দেখবো আজকে লাস্ট কোশ্চেন রাজ্যের সমস্ত ধরনের অনলাইন জুয়া ব্যান করতে চলেছে কোন রাজ্য এটা কিন্তু তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম তো আবারও কিন্তু কোশ্চেনটা আসছে রাজ্যের সমস্ত ধরনের অনলাইন জুয়া ব্যান করতে চলেছে কিন্তু এবার তামিলনাড়ু তামিলনাড়ু তো অলরেডি ব্যান রয়েছে বলছে তামিল সম্প্রতি অন্ধ্রপ্রদেশে একশো বিরানব্বই একশো বত্রিশটি জুয়া অ্যাপ এবং ওয়েবসাইট ব্যান করেছে তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই অর্থাৎ দেখো অন্ধ্রপ্রদেশ করেছে তামিলনাড়ুতেও কিন্তু মোটামুটিভাবে মানে কিছু কিছু অ্যাপস কিন্তু ব্যান ছিল এখন কিন্তু সমস্ত ধরনের অনলাইন যোগ অ্যাপ কিন্তু ব্যান করতে চলেছে তামিলনাড়ু দেখো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছে ইয়াদপ্পা পালানিস্বামী এবং রাজ্যপালের নাম কি দেখো বানরিলাল পুরোহিত আজকে গুরুত্বপূর্ণ দশটি কোশ্চেন এখানে শেষ হচ্ছে দেখাবে পরবর্তী ভিডিওতে